সাধারণ মানুষ যে খেজুরটা খায় সেটা আমরা 250-এর মধ্যে রাখার জন্য অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। আজকের মধ্যে আমরা অফিশিয়ালি আমরা এটা পাবলিশ করে দিব যে সাধারণ মানুষ যে খেজুরটা খায়। ধর্মীয় অনুভূতি নিয়ে আমি আপনার সাথে একমত যে আমাদের ধর্মীয় অনুভূতি নিয়ে কোনো কথা বলা দরকার নাই, এটা আপনার ব্যাপার। আপনি পানি দিয়ে করবেন, শরবত দিয়ে করবেন, না খেজুর দিয়ে করবেন, এটা আপনার ব্যাপার, যে কোনো আমাদের মানে মুসলিম যারা আছেন তাদের ব্যাপার। এবং আমাদের যেটা চেষ্টা সেটা এখনও অব্যাহত আছে যে আমরা সাধারণ মানুষের বস্তায় যে খেজুরটা সেই একটা খেজুরের ট্যারিফ কমানো হয়েছে। আমাদের এখানে কিছু মিসলিডিং ইনফরমেশনও যায়, আমরা কিন্তু লাকজারিয়াস খেজুর বা উঁচু জাতের খেজুর দামি খেজুরের ই কমাই নেই, আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করছি। যে খেজুরটা বস্তায় আসে যেটা সাধারণ মানুষ খায় সেটার দাম আমরা নির্ধারণ করার জন্য খেজুর যারা আমদানিকারক আছে তাদের কাছে চিঠি দিয়ে দিছি। আর যদি তারা আজকের মধ্যে চিঠি না দেয় আমরা অফিশিয়ালি চিঠি দিয়ে আপনাদেরকে কালকেই জানিয়ে দিব সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে যে এর চেয়ে বেশি দামে কোনো খেজুর তারা বিক্রি করতে বাজারে পারবে না। আর খোলা বাজারের চিনি মিলগেটের থেকে MRP 140-এর বেশি হবে না, তারা আমাদেরকে কথা দিয়েছে এবং তাদের সাফিসিয়েন্ট পরিমাণে আছে। এবং প্যাকেটজাত চিনিও 145-146 যারা সিল মেরে যেটা দেয় ওইটাও এর চেয়ে বেশি হবে না, এটা আমরা নিশ্চিত করতে পারছি। পেঁয়াজটা আমাদের ভারত থেকে আমরা পারমিশন পেয়েছি, আমাদের দামের নেগোসিয়েশন চলতেছে। আপনি জানেন যে ভারতে পেঁয়াজের ট্যারিফ $800 বাংলাদেশের জন্য, $1200 UAE-র জন্য। আমি আবারও বলি, এটা একটু কোট করে লিখেন যে আমাদের জন্য $800 আর একই পেঁয়াজ ভারত রপ্তানি করবে ট্যারিফ নির্ধারণ করেছে $1200। আমাদের সিনিয়র সেক্রেটারি গত 3 দিন ধরে শুধু এই প্রাইসটা যেন কমাতে পারে উনি রেগুলার কন্ট্যাক্ট রাখতেছেন, নেগোসিয়েট করতেছেন, তারাও কথা বলতেছে। এবং 2-1 দিনের মধ্যে পেঁয়াজ যেদিন আমাদের এই দামের সিদ্ধান্তটা হবে হয় আমরা সরকারিভাবে G2G আনবো অথবা আমাদের ইম্পোর্টারদেরকে আমরা অ্যালাউ করব, এটা এনে যত দ্রুত সম্ভব বাজারে যেন স্বস্তি ফিরিয়ে আনতে পারে।